পাখিরা যেমন সারাদিনের পরে রাতের বেলায় তার বাসায় ফিরে আসে, তেমনি কয়েক মাসের ব্যস্ততার পর আমাদেরও ইচ্ছে করে কোথাও একটু ঘুরে আসার জন্য। তেমনই আমি বেরিয়ে পড়েছিলাম ঝিল্লি পাখিরালয়ের উদ্দেশ্যে। তবে ঝিল্লি পাখিরালয় খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাওয়ার কারণে আমরা পাড়ি দিয়েছিলাম উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার বাংড়িকুষির উদ্দেশ্যে। সময় কম থাকার কারণে এই জায়গায় আমরা একটি স্পটই কভার করতে পেরেছি, যদিও ইচ্ছে আছে ভবিষ্যতে এই বাংড়িকুষিতে দুদিন থাকার। যতটুকু কভার করতে পেরেছি সেই নিয়েই আজকের অধ্যায় আপনাদের জন্য। এই বাংড়িকুষি আপনি নানাভাবে পৌঁছতে পারেন, আপনি ট্রেনের মাধ্যমেও পৌঁছতে পারেন, আবার সড়ক পথেও পৌঁছতে পারেন। যদি আপনি রেলপথে যেতে চান, হাওড়া থেকে আপনাকে প্রথমে বালেশ্বর স্টেশনে যেতে হবে, বালেশ্বর থেকে আপনি আবার বাংড়িকুষি ইন্টারসিটি স্পেশাল ফার্স্ট ফেস্টিভ্যাল স্পেশাল আপনি পেয়ে যাবেন, যেটা আপনি বাংড়িকুষি স্টেশন পর্যন্তই যায়। তবে এর টাইমটা আপনি একটু IRCTC অ্যাপে দেখে নেবেন, কোন ট্রেনের সাথে এটা কানেক্টেড আছে বা কোন সময় গেলে এই ট্রেনটা আপনি মিস করবেন না। এছাড়া আপনি বালেশ্বর থেকে সড়ক পথেও আপনি যেতে পারেন বাংড়িকুষি। আপনি যদি রোড ধরে যান কলকাতা থেকে, কলকাতা থেকে বাংড়িকুষির দূরত্ব 228 কিলোমিটার, ন্যাশনাল হাইওয়ে 16 দিয়েই আপনাকে যেতে হবে, তাই রাস্তা খারাপ কিছুই নেই। এবং যতদূর আমি গিয়েছিলাম রাস্তা খুবই ভালো। কলকাতা থেকে প্রথমে আপনাকে বহরাগড়া যেতে হবে, ওখান থেকে জামসলা, তারপর আপনার বাংড়িকুষি। আপনি যদি ঝিল্লি পাখিরালয় থেকে আপনি বাংড়িকুষি প্ল্যান করেন, তাহলে হাতিবাড়ি থেকে একটি রাস্তা সোজা জামসলা চলে গেছে, সেখান থেকে আপনি ডাইরেক্ট বাংড়িকুষি পৌঁছতে পারেন। প্রথমেই বলেছি বাংড়িকুষিতে দেখার অনেক কিছুই রয়েছে, আপনি একদিনে বাংড়িকুষির সব জায়গা ঘুরে শেষ করতে পারবেন না। তবে আমরা যে সময় বাংড়িকুষি গিয়েছিলাম তখন এক বেলাও আমাদের জন্য বাকি ছিল না, তাই শুধু আমরা কভার করেছিলাম দুয়ারসিনী টেম্পল অথবা বনবিবি টেম্পল। এই দুয়ারসিনী টেম্পল বা বনবিবি টেম্পল বাংড়িকুষি থেকে 1 থেকে 2 কিলোমিটারের মধ্যেই পড়বে। আপনাকে পাহাড়ের উপরে উঠতে হবে, পাহাড়ের উপরেই আপনি এই দুয়ারসিনী মন্দির দেখতে পাবেন। এই মন্দির স্থানীয় মতে খুবই জাগ্রত, প্রচুর মানুষ এখানে পুজো দিতে আসেন। প্রত্যেক ট্রাক বা বাস এখানে যাওয়ার সময় মায়ের উদ্দেশ্যে শুভযাত্রার কামনায় পয়সা ছুড়ে দিয়ে যায়। এই মন্দিরের পাশ দিয়েই আপনি একটি ট্রেল পেয়ে যাবেন পাহাড়ে ওঠার মতো, সেটা 3 থেকে 4 কিলোমিটারের হবে। সন্ধে নামার কারণে সেই ট্রেলে আমাদের যাওয়া সম্ভব হয়নি, তবে মন্দিরে পুজো আমরা দিতে পেরেছিলাম। এই বনবিবির বা কনকদুর্গার মন্দির আসলে শিমলিপাল ফরেস্ট ঢোকার গেটওয়ে, এখান থেকেই শিমলিপাল ফরেস্ট শুরু হয়ে যায়। তাই বহু মানুষ এই বনে ঢোকার আগে এই বনবিবির মাথায় বা মাথানে পুজো দিয়ে যান। এই বনবিবির মন্দির যেখানে রয়েছেই সেই মন্দিরের কাছে রয়েছে ঠাকুরানী হিলস, এর আশেপাশে আপনি উঁচু উঁচু পাহাড় দেখতে পাবেন, এরই নাম ঠাকুরানী হিলস। এখান থেকেই রাস্তাটি সোজা চলে গেছে বাড়িপদার দিকে। দুয়ারসিনী মন্দির ছাড়াও আপনি যে জায়গাগুলি এখানে দেখতে পাবেন সেগুলি হলো বুড়িওয়ালাম নদী, বিষয়হাট, ব্রহ্মকুণ্ড ফলস, ঠাকুরানী হিল, বাঘবল ড্যাম, সুলাইপাত ড্যাম, শঙ্কর মারা ড্যাম, ওয়ালিধা ড্যাম, লুলুং, সীতাকুণ্ড ওয়াটার ফলস, কুলিয়ানা ডোকরা ভিলেজ, শিমলিপাল ফরেস্ট আর চাচলা। যদি আপনি প্রশ্ন করেন কোন সময় এই বাংড়িকুষি যাওয়ার জন্য উপযুক্ত, বর্ষাকাল এবং শীতকাল দুই সময়ই এই বাংড়িকুষি ঘোরার জন্য উপযুক্ত। বাংড়িকুষিতে থাকার জন্য আপনি খৈরি রিসোর্ট, হোটেল বাংড়িকুষি এবং শিমলিপাল রিসোর্ট পেয়ে যাবেন।
এদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে এদের ফোন নাম্বার পেয়ে যাবেন। আপনি যাওয়ার আগে এদের ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নিলে আপনারা আগে থেকেই বুকিং পর্ব সেরে রাখতে পারবেন। সিমলিপাল রিসর্টটি একদম রাস্তার ধারেই রয়েছে, সুতরাং আমি আমার মতে সিমলিপাল রিসর্টে থাকাই ভালো। তবে আপনার ইচ্ছে অনুযায়ী আপনি খয়রি রিসর্ট কিংবা হোটেল বাংলিপুষিতেও থাকতে পারেন। বাংলিপুষি একদিনের ভ্রমণের জন্য নয়, হাতে কম করে 2-3 দিন আপনাকে রাখতে হবে সম্পূর্ণ বাংলিপুষি যদি আপনাকে ঘুরতে হয়। এবং যদি আপনি সিমলিপাল ফরেস্ট বা সিমলিপাল বেলটাকেও যুক্ত করতে চান তাহলে 3-4 দিন আপনার সময় লাগতে পারে। তবে এই বর্ষায় আপনি বাংলিপুষির উদ্দেশ্যে বেরিয়ে যেতেনই পারেন, কারণ দার্জিলিং কিংবা সিকিম বা গ্যাংটকে মানুষ যখন প্রচণ্ড ভিড় জমান, এই বাংলিপুষি কিন্তু এখনও অফবিট জায়গার মধ্যেই রয়ে গেছে। বহু মানুষ এখনও এই বাংলিপুষির নৈসর্গিক সৌন্দর্য সম্পর্কে অবচেতন, তাই আপনি এখনই প্রাইভেট গাড়ি বা নিজস্ব গাড়ি থাকলে বাংলিপুষির উদ্দেশ্যে কলকাতা থেকে বেরিয়ে পড়তে পারতেই পারেন যে কোনো সপ্তাহান্তে। আশা করি আমাদের এই ভিডিওটি ভালো লাগলো। আগামী দিনে বাংলিপুষি সম্পর্কে আরও যে সমস্ত জায়গাগুলি আছে যখন ঘুরতে যাব, সেই ভিডিওগুলিও পরপর এই সিরিজের সাথেই যুক্ত করে দেওয়া হবে। চ্যানেলটি যদি এখনও পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, আপনাদের অনুরোধ করব আপনারা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তাতে আমরা আরও উৎসাহ পাব এবং আপনাদের কাছে নিত্য নতুন এরকম আরও ভিডিও পরিবেশন করব। ভালো থাকবেন, ঘুরতে থাকবেন।